হঠাৎ কেন ব্রেকআপ? আমি এখন সিঙ্গেল, আমার সাথে শান্তর কোনো রিলেশনশিপ নেই। সেটা কি মিটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি পুরোপুরি? এখন কি কোনোভাবে কোনো আফসোস মনের মধ্যে হয়েছে যেহেতু এতদিন একটা সম্পর্ক? তো আমার ব্রেকআপ করাই উচিত হয়নি, আমি এটা বলবো। আমার সিদ্ধান্ত কি তোমার একা না দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছো? এক কনফিউজড বক্সে তোমাদের দুজনকে দেখা যেত, এখন তো সে সম্ভাবনা নেই। তা তোমার কি নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা আছে? কন্টেন্ট ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করো। হাই, দিস ইজ লবামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। আজকে চলে এসেছি সাজের বাতি চারু মানে দেবচন্দ্রিমার বাড়িতে আড্ডা দিতে, তাই সরাসরি চলে যাই তার কাছে। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা আগে তুমি বলো যে সামনেই পুজো, মানে এমন একটা টাইমে এসেছি, তো পুজোর কি পরিকল্পনা আছে, কি প্ল্যান আছে বলো। অ্যাকচুয়ালি পুজো এমন একটা সময়, আমি যেহেতু ব্যাক টু ব্যাক কাজ করছি ছুটি খুব একটা পাওয়া যায় না। পুজোর সময় একটা টানা ছুটি পাওয়া যায়, ছ সাত দিন হোক বা আট দশ দিন হোক, যাই হোক, পুজোয় আমি কোনোবারেই কলকাতায় থাকি না। ইনফ্যাক্ট আমি আমার পুজো নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট নেই ঘুরতে যাওয়া নিয়ে। হ্যাঁ মানে আমি ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি, তো ছুটি পেলেই কোথাও ঘুরতে চলে যাই। পুজোর সেরকম কোনো প্ল্যানিং নেই, যদি না মানে বাড়ির লোকের প্রেশার থাকে যে পুজোয় অষ্টমীতে বাড়িতে থাকতেই হবে, প্রত্যেক বছর যেটা হয় যে অষ্টমীর পরে তুমি ঘুরতে চলে যাও। বা আমার যা বন্ধু বান্ধব ছিল এতদিন, তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে পুজো মানে কলকাতা, কলকাতায় থেকে তারপরে কোনো প্ল্যানিং করলে আমরা আছি তোর সাথে। তো এবছরটা আমি বুঝতে পারছি না, যদি কেউ না যেতে চায় আমি সোলো ট্রিপ করতে রাজি আছি। আমি এরকম কি আগে যাওয়া হয়েছে সোলো ট্রিপ? হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ পছন্দ করি যেতে। সো আমার আপাতত পুজোর প্ল্যান যা আছে, পুজোয় ছুটি পেলে আমি ঘুরতে চলে যাব। ঘুরতে চলে যাবে। আর খাওয়া দাওয়া মানে দেবচন্দ্রিমা কি খেতে ভালোবাসে আগে শুনি। দেবচন্দ্রিমা সব কিছু খেতে ভালোবাসে, সেটা দেখে বোঝা যাক কি না যাক, ওরা সবাই জানে অলমোস্ট, মানে যারা দেখেছে এতদিন ধরে। আমি সব খেতে পছন্দ করি, সেটা করলা হোক বা চিকেন হোক, যাই হোক, আমি সব পছন্দ করি। তো এবারে পুজোর কোনো রেস্ট্রিকশন থাকবে না, সব খাবে? হ্যাঁ মানে খাওয়াটা আমার বরাবরই চলে পুজোর সময়, ওইরকম করে আলাদা করে বাঙালি খাবার খাওয়ার কিছু নেই। আমি যদি ঘুরতে চলে যাই সেখানে খাওয়ার অসুবিধা হতেই পারে, আমার ঘুরতে গিয়ে যেটা মেন প্রবলেম হয়, আমি যে ধরনের খাবার পছন্দ করি সেগুলো পাওয়া যায় না। খাওয়াটা একটু কম্প্রোমাইজ করতে হয় ঘুরতে গিয়ে, বাট যেটার জন্য ঘুরতে যাওয়া সেটা হলেই আমার মনে হয় ঠিক আছে। কি পছন্দ করো, পাহাড় না সমুদ্র? আমি একটু বিচে রিল্যাক্স করতে পছন্দ করি, মানে পাহাড় ঠিক আছে এক্সপ্লোর করার জন্য, কিন্তু ঘুরতে গিয়ে অনেকে বলে যে না আমি চারদিকটা এক্সপ্লোর করতে চাই, প্রচুর ঘোরায় প্রচুর ঘোরায়, আমি তাদের সাথে ঘুরতে যেতে পছন্দ করি না। আমি একটু বিচে রিল্যাক্স করতে পছন্দ করি, ঘুরতে যাওয়া মানে আমার কাছে একটু গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা। সারাক্ষণই তো ব্যস্ত থাকো একটু, সেই জন্যই মানে ওই জন্যই আমি সোলো ট্রিপ করতে আরো পছন্দ করি, কারণ সবার সাথে সবটা ম্যাচ করে না। বাট গ্রুপে ঘুরতে গিয়েও মজা আছে, সোলো ট্রিপ কখনো কখনো বোর হয়ে যাই আমি, তোই আর কি মিলিয়ে মিশিয়ে চলছে। আচ্ছা এত তো শুটিং এর ব্যস্ততা, তো অফ টাইম শুটিং না থাকলে অফ টাইম কি করতে ভালো লাগে? অফ টাইম আমি বাড়িতেই থাকি, এই যে তুমি আজকে এখানে এসেছো মোটামুটি তুমি দেখতেই পাচ্ছ সবটাই আছে, মানে আমার যা যা দরকার আর কি এক্সাইটমেন্টের জন্য। তারপর বাড়িতে ডলডিউরো আছে আমার দুই পেট, তাদের নিয়ে সময় কেটে যায় মোটামুটি, ওদের তো সময় দিতে পারি না, আমি যখন ঘুম থেকে উঠি ওরা ঘুমোয়, আমি যখন বাড়ি ফিরি তখন ওরা আবার টায়ার্ড হয়ে গিয়ে ঘুমোবার জন্য রেডি হয়ে যায়, তো ওদের সাথেই সারা দিনটা কাটাবার চেষ্টা করি আমি। মানে আমি তো শুনেছি তুমি ভীষণ অ্যানিমেল লাভার, এটা কি ছোট থেকেই ছিল? ছোট থেকে ছিল বলবো না, ছোটবেলায় একটু ভয় পেতাম, আস্তে আস্তে বাড়িতে আমার মনে আছে আমি তখন ক্লাস এইটে পড়তাম, এক বন্ধুর বাড়ি থেকে ছোট একটা ব্যাগে করে লুকিয়ে একটা ডগ নিয়ে বাড়িতে এসেছিলাম, তারপর মা খুব চিৎকার চেঁচামেচি করেছিল, তারপর আস্তে আস্তে বাড়ির সবাই তাকে ভালোবেসে ফেলে, খুব স্বাভাবিক যা হয়, ওদের ভালো না বেসে থাকা যায় না। সেখান সে আমাকে বহুবার কামড়েওছে, তাতে আমার একটু ভয় হয়েছিল। আমি যখন গোল্ডেন রিট্রিভার নিলাম, মানে বে আমার আগে যে ছিল, তাকে নেওয়ার সময় আমি বারবার যার থেকে নিয়েছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম ও কি কামড়াবে, আমার কামড়াটাই খুব আতঙ্ক ছিল, কিন্তু আমি জানতাম না যে রিট্রিভার কামড়ায় না। ওকে নিয়ে আসার পর আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, ও পুরো মানুষের মতো ছিল, আমি তখন দেখলাম মানুষের থেকে অনেক বেটার, মানে অনেক ভালো। তো সেখান থেকেই আমার আস্তে আস্তে মানে বলতে পারো ডগেদের প্রতি যে ভালোবাসা সেটা বে অনেকটা তৈরি করে দিয়ে গেছে। তারপর চলে যাওয়া তো মানে আমার জন্য খুব খুব মানে খুব কষ্ট পেয়েছি আমি। তারপর ডলারি ইউরো এতদিন থাকতে ওরা এসেছে, এক্স্যাক্টলি এখন আমার ভয়টা কেটে গেছে, তো আমি সবাইকে গিয়ে এরকম করে ধরতে পারি একদম। আচ্ছা সাজের বাতির চারু মানে একটা জনপ্রিয় মুখ, ঠিক আছে, তোমার এই চরিত্রটা মানে দর্শকের খুবই পছন্দ হয়েছে, তোমার অভিনয়ের গুণে তুমি দর্শকের ভালোবাসা কেড়ে নিয়েছো, তাই দেবচন্দ্রিমার জীবনে কি ঘটছে না ঘটছে সকলের একটা জানার আগ্রহ থাকে, তাই আমি ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করছি একদম সরাসরি জিজ্ঞেস করছি যে তোমার সঙ্গে সায়ন্তর একটা মিষ্টি মধুর সম্পর্ক ছিল, হঠাৎ কেন ব্রেকআপ, মানে আদৌ কি এটা সত্যি ঘটনা নাকি গুজব? আমি জানি না সোশ্যাল মিডিয়ায় কী কী পোস্ট করা হচ্ছে,
খানিকটা তো অবশ্যই গুজব, মানে যা যা লেখা হচ্ছে তারা কেউই জানে না অ্যাকচুয়ালি কী হয়েছে, অ্যাকচুয়ালি কী হয়নি। আমি অনেকগুলো লেখা দেখেছি যেখানে লেখা আছে দেবচন্দ্রিমা সাজের বাতির এক সহ অভিনেতার সাথে ঘনিষ্ঠ হয়েছেন বলে তাদের সম্পর্কে চিড় ধরেছে। যে লিখছে সে সহ অভিনেতার নাম লিখতে পারছে না, যে লিখছে সে অ্যাকচুয়াল কারণ লিখতে পারছে না, সে এরকম একটা মাঝামাঝি জায়গায় ছেড়ে দিচ্ছে যে আমরা আদৌ জানি না সম্পর্ক আছে কি নেই, তবে তাদের মধ্যে একটা দূরত্ব দেখা যাচ্ছে। তো আমার মতে যদি না জেনে থাকো লেখার দরকার নেই, সেই জন্যই কিন্তু তোমাকে এই প্রশ্নটা। হ্যাঁ, মানে খারাপ কিছু লেখার কোনো মানে হয় না। আরও একটা কথা আমি বলবো, যেটা হচ্ছে আমি যখন রিলেশনশিপ শুরু করেছিলাম, না কোনো মিডিয়া, না কোনো আমার ফ্যান্স বা আমার হেটার্স, কেউ কিন্তু আমাকে প্রশ্ন করেনি আমি তার মধ্যে কী কী ভালো দেখেছিলাম যার জন্য আমি রিলেশন শুরু করেছিলাম। সো আজ তো আমি এটা বলবো না আমি কী কী খারাপ দেখেছি যে কারণে আমার ব্রেকআপ হয়েছে, বা হ্যাঁ আমি আমি এখন সিঙ্গেল, আমার সাথে শান্তর কোনো রিলেশনশিপ নেই, বাট কারণটা ওইভাবে তো বলা যায় না। একটা মানুষের প্রতি প্রচুর ভালো লাগা থেকে যেমন সম্পর্কে শুরু হয়, তেমনি হয়তো কিছু খারাপ লাগা থেকে ব্রেকআপ হতে পারে। বাট আমি তো তাদেরকে কারণটা বলবোই না যারা আমার ইনস্টাগ্রামে এসে কমেন্ট করে এটা নয় সেটা, ওটা নয় এটা, এমন অনেক খারাপও কমেন্ট করে যেটা আমি দেখি। সেটা করার কোনো রাইট তাদের নেই বলে আমি মনে করি। এটা আমার আর সায়ন্তর ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা বুঝে নিতে পারবো। আর সুন্দর প্রেমের সম্পর্ক যদি বলো, সম্পর্ক কোনোদিন খারাপ হয় না। আমরা সেই ম্যাচুরিটির জায়গাতেই আছি যেখান থেকে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রেখে সবটা নর্মালাইজ করার চেষ্টা করছি আমরা, এইটুকুই। মানে মাঝখানে তোমাদের সম্পর্ক, এতদিনের একটা সম্পর্ক, মাঝখানে কিন্তু রটেছিল তোমাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছিল, সেটা মিটেও গেছিল, এবার কি সেটা সেটারও সম্ভাবনা নেই? কেন রটাচ্ছে আমি বুঝতে পারছি না। মনোমালিন্য হয়েছিল কি কি জন্য আমরা সেপারেটেড, মানে সেটা সব থেকে ভালো আমরা জানি, আমি তো ডিসক্লোজ করতে চাই না বিষয়টা। সেটা কি মিটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি পুরোপুরি? সময় বলতে পারবে, মানে আমরা তো রোবট নই যে চলো তোমার এই এই প্রবলেম আমার এই এই প্রবলেম পুরোটা সর্ট আউট করে নিয়ে আমরা এক হয়ে যাবো, এরকম ভাবে তো হয় না। তো সবার উপরে সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন বসে আছেন, তো দেখা যাক কি হয়। মানে আচ্ছা, যেহেতু এখন বলছো ব্রেকআপ, মানে এখন যেহেতু সিঙ্গেল, তা এখন কি কোনোভাবে কোনো আফসোস মনের মধ্যে হয়েছে, যেহেতু এতদিন একটা সম্পর্ক মিষ্টি মধুর, সেখান থেকে বেরিয়ে আসাটা হয়তো ঠিক হয়নি বা সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি, কোনো কি আফসোস? সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি যদি বলি, তাহলে তো আমার ব্রেকআপ করাই উচিত হয়নি, আমি এটা বলবো। কিন্তু আফসোস তো একটা থাকবেই, একটা চার বছরের সম্পর্ক আমার কাছে অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি, প্রচুর ভালো ভালো মেমোরি আছে আমাদের, প্রচুর ভালো সময় কাটিয়েছি আমরা। তো সে জায়গা থেকে কোথাও মানে এটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না, এই জায়গাটা ফুলফিল করতে অনেকটা সময় লাগবে, বা আমারও নিজেকে বোঝাতে, সবটা তৈরি করতে, সবটা নর্মাল করতে অনেকটা সময় লাগবে। বাট মানে লাইফ তো চলবেই, সবটা নর্মালাইজ হবে একদিন। ওই আফসোস আমার হচ্ছে না এই মুহূর্তে, যদি কোনোদিন হয় তো আমি সিদ্ধান্ত, তোমার একা না দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত বলতে পারো আমার একার, মানে শান্ত আমার এরকম কারোর নাম নিয়ে বলা উচিত নয়, বাট তাও বলবো যে আমি কোথাও ডেসপারেট হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি, কারণ আমার মনে হয় টক্সিসিটি বাড়ানোর থেকে বেরিয়ে আসা ভালো। আমি যার সাথে এতটা ভালো সময় কাটিয়েছি তার সাথে ঝগড়া অশান্তি করে সেই জায়গায় না যাক যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাক, আমার সাথে খুব কষ্ট হবে, খুব খারাপ লাগবে, কারণ আমি গুড মেমোরিগুলোকে নিয়ে বাঁচতে খুব পছন্দ করি, যাতে পরে আমি সেগুলো নিয়ে চেরিশ করতে পারি যে আমি এই এইগুলো করেছিলাম। আর সায়ন্তর সাথে আমি বলবো আমার লাইফের বেস্ট মেমোরি আছে। সো আমি খুব ভালো জায়গায় জিনিসটাকে এন্ড করতে চেয়েছিলাম, তাই হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছি, যাতে কোনো ঝগড়া অশান্তি হয়ে খুব খারাপ দিকে সবটা না চলে যায়। একদম একদম। আচ্ছা, তোমাদের দ্য কনফিউজড বক্সে তোমাদের দুজনকে দেখা যেত, এখন তো সে সম্ভাবনা নেই, তা তোমার কি নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা আছে? ইউটিউব চ্যানেল আমি সায়ন্তকে যেটা দেখেছি প্রচন্ড হেডেক, এক প্রচন্ড মানে সেই জায়গায় কাজ করা, তোমরা বুঝতে পারছো আমি প্রি প্রোডাকশনের কাজটা খুব ভালো করি, পোস্ট প্রোডাকশনের কাজে আমি খুব খারাপ, মানে এডিটিং অ্যান্ড সব কিছু, ও যেভাবে ধৈর্য ধরে রাতের পর রাত জেগে এডিট করতো, মানে হ্যাটস অফ, আমার দ্বারা তো সম্ভব নয়, আমি ভীষণ লেজি, আমি কাজ থেকে এসে ঘুমিয়ে পড়ি। তো সেক্ষেত্রে যদি আর যদি আমি কাউকে প্রমিস করি যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে যদি আমাকে আমি আপডেট দিতে না পারি, আমার মনে হয় চ্যানেল খোলার কোনো মানে হয় না। দর্শক তোমাকে খুব ভালোবাসে, দর্শক আমাকে ভালোবাসে, আমি জানি, আমি আমার প্ল্যানিং আছে, কিন্তু আমি এরকম লোক খুঁজছি যে আমাকে মানে আমি শ্যুট করে দেবো, বাকি সবটা হ্যান্ডেল করার জন্য একটা লোক থাকবে, তাহলে হয়তো সম্ভব হতে পারে। বাট এটা নিয়ে আমি আরও একটা কথা বলবো, যারা আমার ইনস্টা পেজ বা সায়ন্তর ইউটিউবে গিয়ে কমেন্ট করছো দিদি না এলে আনসাবস্ক্রাইব করে দেবো, ভিডিও দেখবো না, মানে এটা খুব বিরক্তিকর একটা জিনিস, মানে এটা দুজনেই পরিশ্রম করে করেছে, একটা ছেলে দিনের পর দিন রাতের পর রাত প্রচণ্ড পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে,
হ্যাঁ মানে আমি যতদিনের সাথে ছিলাম এক্স্যাক্টলি কন্টেন্ট ইজ দ্য কিং, এটা আমি সায়ন্ত থেকেই শিখেছি। অ্যান্ড ও ভীষণ পরিশ্রম করে বানায়, আমি নিজের নিজের চোখের সামনে ওকে সবটা করতে দেখেছি। এখন একা একা ভিডিও দেখছে, আমি ওর আমিও সাবস্ক্রাইবার ওর, তো আমি ভিডিও দেখি ও কী ভিডিও বানায়। তো তোমাদের খুব খারাপ এই জিনিসটা, মানে তোমরা শুধু আমাকে দেখার জন্য ভিডিও দেখবে বা ভিডিও দেখবে না এটা করতে পারো না। যদি কন্টেন্ট ভালো লাগে তোমরা চ্যানেল দেখতে পারো, কন্টেন্ট ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করো, সেটা কোনো বিষয় না। কিন্তু পার্টিকুলারলি আমার নাম নিয়ে এটা বলো না, আমার দেখতে ভীষণ খারাপ লাগে যে একটা মানুষ এত পরিশ্রম করছে সেটাকে তোমরা কোনো দাম দিচ্ছ না। তোমরা জাস্ট বলছো দিদি না এলে সেও তো ডিমোটিভেট হয়ে যায়, এটা ঠিক না, একদমই তাই। সবার সেই স্পিরিটটা থাকে না যে লোকে খারাপ বলে যাবে বলে যাবে বলে যাবে, আমি এগিয়ে যাবো এগিয়ে যাবো এগিয়ে যাবো। ও প্রচুর ভালো কমেন্টস পায়, কারণ ভালো কাজ করে। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ 1000টার মধ্যে 800টা কমেন্টস পড়ে যে দেবচন্দ্রিমা থেকে নিয়ে এসো, দেবচন্দ্রিমা থেকে নিয়ে এসো, নাহলে ভিডিও দেখবো না, আমার নিজের ভীষণ অসহ্য লাগে। তো দ্য কনফিউজ বক্স চিরকাল সায়ন্তর চ্যানেল ছিল, আমি আবারও বলছি আমি সেখানে ভিডিও বানাতাম, চ্যানেলটা কিন্তু সায়ন্তর। সো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো বা এখনও সাথে আছো, প্লিজ মানে এই ধরনের কমেন্ট করো না। যদি আমায় দেখতে ইচ্ছা করে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক আছে, বা অনেক জায়গা আছে যেখানে তোমরা আমাকে দেখতে পাবে, সেখানে ভিডিও দেখতে না ইচ্ছা করলে ভিডিও দেখো না, কিন্তু এরকম ডিমোটিভেটেড কোনো কমেন্ট লিখো না যেটা দেখে মানুষের খারাপ লাগতে পারে। না তবুও আমরা এবং দর্শকরা চাইবো যে তোমাদের দুজনের মধ্যে আমার মিটমাট হয়ে যাক, কারণ তুমি যেভাবে সায়ন্তর পরিশ্রম দেখেছো, যেভাবে সায়ন্তর কথা বলছো, তার মানে কোথাও না কোথাও তো একটা সূক্ষ্ম ভালোবাসা আছে এবং সেটা থাকবেই। চাইবো খুব তাড়াতাড়ি তোমরা ফিরে আসো, কনফিউজ বক্সে না আসো, যা খুশি আসো, মোট কথা তোমরা একসঙ্গে থাকো, সেটা ওপরওয়ালা ডিসাইড করবে, তো আমরা ডিসাইড করার কেউ নই। আমরা দুজনেই ভালো থাকতে চাই, অনেক ভালো কাজ করতে চাই, আর আপাতত আমি কাজে ফোকাস করতে চাই। আচ্ছা সাজিরবাদী তো করছো, কোনো কি ওয়েব সিরিজে অভিনয় করার ইচ্ছা আছে? আমি রিসেন্টলি কিশমিশ করলাম, কিশমিশ করলাম। হ্যাঁ তো ওই কেমন দেবের সাথে কি স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ আমি ওখানে এক্স গার্লফ্রেন্ডের ক্যারেক্টারটা করেছি, দেবদার। তো অনেক ছোটবেলা থেকে দেবদার সিনেমা আমি দেখেছি, সেখানে চ্যালেঞ্জে দেবদার যেভাবে এন্ট্রি হয়েছিল সেটা আমার মনে হয় না বাংলায়, আমার মনে হয় না বাংলায় কারোর ওইভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমার আমি হিউজ ফ্যান ছিলাম একটা, তো তার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। উনি খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার, মানে কোনো কোথাও আমার মনে হয়নি যে আমি একটা অচেনা কারোর সাথে কাজ করছি। তো এই কমফর্ট জোনটা দেওয়া খুব দরকার, যার সাথে কাজ করছি তার সাথে সেই কমফর্ট জোন থাকলে সিন অনেক 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 উপরে চলে যায়। তো আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমি বলবো। আচ্ছা এরকম কোনো ড্রিম ক্যারেক্টার আছে যেটা ভবিষ্যতে করার ইচ্ছে? আমার আমি একটা সিনেমা দেখেছিলাম রানী মুখার্জির, ব্ল্যাক বলে, সেখানে উনি যে চরিত্রটা প্লে করেছিলেন, আমার ইচ্ছা আছে মানে এরকম কোনো চরিত্র আমি কোনোদিন যদি পাই, আমি জানি না আমি কতটা কি করতে পারবো, কিন্তু আমি মানে একদম ভিতর থেকে করার চেষ্টা করব। তো এটাই আমার ড্রিম ক্যারেক্টার বলতে পারো। যাক ভীষণ ভালো লাগলো, একটা ছোট্ট করে র্যাপিড ফায়ার হয়ে যাক, এটাই আমার খুব ভয় লাগে, খুব তাড়াতাড়ি। তিনটে ফেভারিট রেস্টুরেন্ট? তিনটে তাড়াতাড়ি, পিটার ক্যাট, তাড়াতাড়ি আর মাথায় নাম আসছে না, হাটারি, কেএফসি। কেএফসি। আচ্ছা কলকাতার মধ্যে ঘুরতে যাওয়ার দুটো স্পট যেখানে যেতে তোমার খুব ভালো লাগে? প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া। আচ্ছা ফেভারিট কালার কি? ব্ল্যাক। ব্ল্যাক। আর যেটা খেতে একদম ভালোবাসো না? উচ্ছে। উচ্ছে? করলা ভালোবাসো? উচ্ছে ভালোবাসো? উচ্ছে ভালোবাসো, অদ্ভুত ব্যাপার এটা। উচ্ছেটা ভাজার একটা ব্যাপার আছে আমার, আমি একটা স্টাইলে ভেজে খেতে অভ্যস্ত, সেটা আমার মেড কোনোদিন বানাতে পারে না, সো আমি খাই না, এই হচ্ছে ব্যাপার। এটা লাস্ট ওয়েব সিরিজ কি দেখেছো? মানি হাইস। আচ্ছা নিজের সম্বন্ধে এমন কোনো রিমার্ক যেটা শুনে শকড? হ্যাঁ ওই জাস্ট বললাম একটু আগে, সাজেরবাদী সহ অভিনেতার সাথে একদম প্রথমেই, অ্যাকচুয়ালি আমি শকড, মানে আমি জানি না সহ অভিনেতা বলতে কাকে বোঝাবার চেষ্টা করা হয়েছে, মানে যেহেতু তোমরা নাম বলতে পারোনি আমিও বেশি কিছু বলতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। ভীষণ ভালো লাগলো, ভীষণ মানে তুমি যে মানে মানে সময় দিয়েছো এত মানে ব্যস্ততার থাকা সত্ত্বেও, তুমি আজকে না এলে হয়তো হতো না, আমি খুব লেজি, আমি ছুটির দিন বাড়ি থেকে বেরোতে পছন্দই করি না, আমি ঘোরাঘুরি করি এই জায়গাটার মধ্যেই, কেউ বন্ধু বান্ধব ডাকলেও হয়তো আমি বাড়িতেই আছি, আমার অনেক কাজ আছে রে, মানে এরম ভাবে কাটিয়ে দেওয়া হয় সারা দেখলে কিছুই না, সারা সপ্তাহটা এত কাজ করতে হয়, তারপর মনে হয় ঘরে শুয়ে একটু ল্যাদ খাওয়া অনেক ভালো। সেটাই। যাক ভীষণ ভালো লাগলো কথা বলে, শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু? দর্শক আমাকে মেনলি চিনেছে সাজারবাতির চারু থেকে,
চারুর জন্যই দেবচন্দ্রিমা দেবচন্দ্রিমা। সো দর্শককে আমার একটাই কথা বলা, সাজের বাতি প্রায় আড়াই বছর হয়ে গেছে, আমরা 700 এপিসোডস ক্রস করে ফেলেছি। তো সে জায়গা থেকে আমরা হাজার করার চেষ্টা করছি, আপনারা এভাবেই পাশে থাকবেন। সাজের বাতি চারুকে যেরকমভাবে ভালোবেসেছেন, চারু আর জুটিকে যেভাবে ভালোবেসেছেন, এভাবেই আমাদের পাশে থাকবেন, আরও ভালোবাসবেন, যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। টলিফ্যাক্ট চ্যানেলে আমি আজকে এসেছি, তার জন্য লোপা মুদ্রাকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেকবার আমাকে বলেছিল, ফোন করেছিল, কিন্তু সম্ভব হয়নি কোথাও গিয়ে। তো আজকে ফাইনালি তোমাদের সাথে আজকে আড্ডা দিতে পেরে আমার খুব ভালো লাগছে। থ্যাংকস টু লোপা মুদ্রা, থ্যাংক ইউ আজকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদেরও যদি সাজের বাতি চারুর কাছে কোনো প্রশ্ন জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেই প্রশ্ন আমি তার কাছ থেকে চাওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো।